নজর রাখবো আমরা কলকাতার ইসকনের দিকে, নজর তো রাখবোই। তার আগে এই মুহূর্তে পুরীর ছবিটা একবার আপনাদেরকে দেখাই, সেখানকার ছবিটা দেখুন একবার। কলকাতা ইসকনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মাসির বাড়ি থেকে আজ ফেরার পালা, এবং সে কারণেই কিন্তু তৎপরতা দেখতেই পাচ্ছেন আপনারা। কলকাতা ইসকনে রথের রশিতে টান পড়েছে ভক্তরা, তারা অসংখ্য ভক্ত ইতিমধ্যেই তারা আনন্দের সঙ্গে সেই রথের রশিতে টান দিয়েছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ, রয়েছেন আমাদের সঙ্গে রামকৃষ্ণ। যেটা দেখা যাচ্ছে যে অসংখ্য ভক্ত এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছেন, তারা প্রত্যেকেই এই রথের রশিতে টান দিয়েছেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাধারমণ প্রভু। আমি দেখাচ্ছি যে ভক্তরা এই মুহূর্তে যেভাবে রথের রশিতে টান দিয়েছেন। আপনি কালকে বলছিলেন যে যেভাবে ট্রাম্পের উপরে হামলা হয়েছে, তারপরে সেটা জগন্নাথ দেবের কৃপায় তিনি সেখান থেকে খুব সাংঘাতিকভাবে রক্ষা পেয়েছেন কৃপায়, ভগবানের কৃপায়। সেটি আরেক ভগবান ভগবদ্গীতাতে বলছেন, স্বল্পস্য ধর্মস্য, যদি স্বল্প কেউ যদি কেউ ধর্মের জন্যে কিছু ছোট কিছু করে থাকে, ত্রায়ত মাহাত ভয়াত, তাহলে অনেক বড় বিপত্তি থেকে ভগবান সবসময় রক্ষা করেন। এটি যদি আপনি বাংলা বাদ দিয়ে, বাংলা ছাড়াও যদি আরেকবার ইংরেজিতে বলে দেন। ইংলিশ, ওকে। Donald Trump, we saw how he got saved by Lord Jagannath. Actually, what happened, as soon as yesterday when we saw that news, that bullet hitting Donald Trump, and he got saved miraculously, the thought came that exactly 48 years ago, Donald Trump has saved ISKCON Rath Yatra, Jagannath Rath Yatra, and because of him, ISKCON could celebrate Rath Yatra in New York. আমরা দেখতে পাচ্ছি কলকাতা ইসকনে সেখানে রথের রশিতে টান পড়েছে ভক্তরা, উৎসাহের সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন। তুমি থাকো আমাদের সঙ্গে। ছবিটা দেখে মায়াপুরে এই মুহূর্তে উল্টো রথের প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পলাশ। পলাশ, এই মুহূর্তে কি ছবি? একদমই কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ একে একে জগন্নাথ বলদেব সুভদ্রাকে মায়াপুর ইসকন মন্দির থেকে বের করে সুসজ্জিত রথে চাপানো হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট প্রসঞ্জিতকে একটু এই সাইডটায় দেখাতে বলবো। কত পর্যটক দর্শক তারা এসেছে এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইসকন মন্দির চত্বরে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রশাসন তাদের বিশাল বাহিনী এখানে অলরেডি পৌঁছে গেছে। অ্যাডিশনাল এসপি, পুলিশ সুপার সবাই এসে পৌঁছে গেছে। একের পর এক কড়া নিরাপত্তা রাখা হয়েছে ব্যবস্থা। তার পাশাপাশি দেখো কি সুন্দরভাবে একের পর এক রথগুলোকে সাজানো হচ্ছে। আমি একটু প্রসঞ্জিতকে বলবো একটু রথের ছবিটা দেখাতে, এবং সেখানে যারা নাম সংকীর্তনে ব্যস্ত তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তনের যে পালা, কারণ ধর্মনগরী যে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির, সেই ইসকন মন্দির চত্বরেও এখন কিন্তু ভক্ত সমাগম। কিভাবে তারা গান করছে আমি একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে রাম রাম জয় দেখতেই পাচ্ছ। অর্থাৎ কিনা ধর্মনগরী যে মায়াপুর নবদ্বীপ যে ইসকন মন্দির চত্বর, সেখানে কিন্তু শুধু প্রতীক্ষার কক্ষে এক্ষুনি হয়তো যে চলচ্চিত্র অভিনেত্রী অর্থাৎ প্রাক্তন যে সাংসদ মিমি, তিনি এসে এই রথের যে রশি তাদের টান দেবে। এবং এখানে পুলিশ আধিকারিকরা পৌঁছে রয়েছেন, আমার পেছনে দেখাই যাচ্ছে অ্যাডিশনাল এসপি থেকে প্রত্যেকেই রয়েছেন। কড়া নিরাপত্তা, আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক আসছে। ওদিকে গন্ডিরা করে একের পর এক বোঝা যাচ্ছে মায়াপুরে সেখানে জগন্নাথ দেবের রথ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে রওনা দেবে। অপরদিকে কলকাতা ইসকনের ছবি দেখাচ্ছি। কলকাতা ইসকনের রথের রশিতে টান পড়েছে পুরীতে, সেখানেও ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে। তিনটে জায়গার ছবি দেখাচ্ছিলাম আপনাদের।
নজর রাখবো আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। কপিলমুনি মন্দিরের সামনে নদীবাধ ও কংক্রিটের রাস্তায় ভাঙন, যে কোনো দিন মন্দির নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা। চিন্তিত প্রশাসন, আতঙ্কিত এলাকাবাসী, ভাঙন রুখতে ব্যবস্থা প্রশাসনের। কপিলমুনি মন্দিরের সামনে নদীবাধ এবং কংক্রিটের রাস্তায় ভাঙন, যে কোনো দিন মন্দির নদী গর্ভে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে এই কপিলমুনির মন্দিরের সামনে যে নদীবাধ রয়েছে এবং কংক্রিটের যে রাস্তা রয়েছে সেখানে ভাঙন ধরেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার ফলেই কিন্তু এই মন্দির যে কোনো দিন নদী গর্ভে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা করছে, যার ফলে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। টোটালে কংক্রিট রাস্তা ভেঙে গেল, যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তলিয়ে যেতে পারে, এরকম সমস্যা তো পড়বে। যেভাবে ভেঙে যাচ্ছে, এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে, আর এটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। তো চার নম্বর থেকে পুরো দু নম্বর পর্যন্ত যে এটা ঘাট রয়েছে আমাদের সাগরদ্বীপে, কপিলমুনির উদ্দেশ্যে এটা সাগরে প্রায় সাগর কেন, বাইরে থেকে বিভিন্ন পর্যটন আসে, সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা। কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। এই অমাবস্যা কটালে, ঠিক অমাবস্যা কটাল আসবে এখানে ধস নিয়ে নেবে। এই যে ঢালাইটা করেছে বেকার, মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই, কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক নেই, এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। আশা করি দু নম্বর থেকে চার নম্বর রাস্তা ওয়ার্স, ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাপোর্ট ফেলে, তা সেটা ফেলা হয়েছে, তার ফলে এক নম্বর এবং পাঁচ নম্বরে কিছুটা হলেও পলি জমেছে এবং আগামী দিনে যেটা পশু কংগ্রেসের উন্নয়নে সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে। এর মূল কারণ হলো কাটমানি। গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে ১৯ কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন। তিন মাস গেল না, সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে। আর